I was ready to give everything for them. I want to make them free. I have no objection to die. David Frost-এর সাক্ষাৎকারে নিঃসংকোচ কণ্ঠে এভাবেই বাঙালির প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেছিলেন আমাদের মুক্তির মহানায়ক। এদেশে নির্যাতিত মানুষের মুক্তির প্রেরণায় উদ্ভুব্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনকে যিনি নিয়ে গেছেন স্বাধীনতার চূড়ান্ত রূপে, আমরণ সংগ্রাম করে গেছেন এদেশে নির্যাতিত মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন থেকে উত্তরণের জন্য, সুদীর্ঘ কারাবাসকেও যিনি হাসি মুখে বরণ করেছিলেন বাংলা মায়ের মলিন বদনে বিজয়ের হাসি এনে দিতে। অতঃপর তার স্বপ্নের সোনার বাংলায় ঠাঁই হয় লাল সবুজ পতাকার। তবে এখানেই আমাদের জন্যে তার স্বপ্ন শেষ হয়ে যায়নি। সদ্যজাত একটি ভূখণ্ডকে বিশ্ব দরবারে উন্নত শিরে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। জীবনের সব পার্থিব লালসাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যিনি তার সব পাথেয় খুঁজে পেয়েছিলেন বাংলা ও বাঙালির মাঝে, তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারো কাছে তিনি কবি, কারো কাছে হিমালয়, আবার কারো কাছে তিনি কিংবদন্তি। তবে আমার কাছে অসমাপ্ত আত্মজীবনীর মতোই তিনি একজন অসম্পূর্ণ প্রেমিক। মাতৃভূমির প্রতি যার অগাধ ভালোবাসার পূর্ণতা পেতে দেয়নি কতিপয় অশুচি রুচির মুখোশ পড়া জানোয়ার। 15 আগস্ট কালো রাতে সপরিবারে শহীদ করা হয় বাংলার আকাশের এই দীপ্তিমান সূর্যকে। তিনি তো তার সব কথা রেখেছেন, তবে আমরা পারিনি তাকে আগলে রাখার প্রতিশ্রুতিকে সমুন্নত রাখতে। এদেশকে ঠেলে দেয়া হয়েছিল এক অনিশ্চিত ঘোর অমানিসার দিকে। সেই অমানিসার আধারে এক ফালি সূর্য হয়ে দেখা দিয়েছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তলাহীন ঝুড়িটা আজ সুদৃশ্য হীরক পাত্রে রূপান্তরিত হচ্ছে। অর্থনৈতিক, আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ এখন ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে। সব প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পা দিয়েছে। নারী ক্ষমতায়ন, জিডিপি, মাথাপিছু আয়, গড় আয়ু, শিশু মৃত্যু হার ইত্যাদিতে এক উন্নয়ন বিস্ময় সৃষ্টি করেছে বাংলাদেশ। মুজিব কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নতুন নতুন উড়াল সেতুর মতো মেগা প্রজেক্ট বাংলাদেশের গতিশীল উন্নয়নকে দিয়েছে এক অনন্য মাত্রা। এ যেন মুজিব স্বপ্নের সঠিক বাস্তবায়নের রূপরেখা। তাই উন্নয়নশীল অসাম্প্রদায়িক বাংলার প্রতিটি ধূলিকণায় আমরা মুজিবকে খুঁজে পাই। আর কবির সাথে কণ্ঠ মিলিয়ে বলি, কে বলে তুমি নাই, তুমি আছো ক্ষুধা দারিদ্র্যমুক্ত বৈশ্বিক উন্নয়নের প্রেরণায়, তুমি আছো তারুণ্যের উচ্ছ্বাস আর স্বাধীনতার জাগ্রত চেতনায়। আমার বঙ্গবন্ধু।